शुरे शुरे पाकड़ी। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم শেষ হলো বুঝি সবায় যো জীবনের খেলা ঘরে থাকতে দেবে না আর বেশি খো আর বেশি খো শেষ হলো বুঝি সবায় যো জীবনের খেলা ঘরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وتبيب أرواحنا وقلوبنا محمدا عبد الله ورسوله صلى الله تعالى وعلى آله وأصحابه وأزواجه وأتباعه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. وقال أيضا في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله আমরা একটু দূরত পড়তে চাই, রাজি আছি সবাই? আমরা কাশানে দূরত পড়ব, কাশানে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে। আমার ভিতরে একটা অনুভূতি জাগ্রত হবে, আমি জাগ্রত করে নেব,
আমি রাসূলের সাথে একটা বন্ধন সৃষ্টি করতে চাই। আমরা চাই কি না? এই বন্ধনটা হবে ছিঁড়ে যাওয়ার নয়, এই বন্ধনটা হবে নষ্ট হবার নয়, এই বন্ধনটা দুনিয়াতেই শেষ হবে না, আমার জান্নাত পর্যন্ত এই বন্ধন থেকেই যাবে। রাজি আছে কি না? আমার খুব দরকার, আমাদের খুবই দরকার আমার রাসূলকে, ঠিক না? কেন দরকার? পৃথিবীতে আমি যাচাই করে দেখেছি, যদি সুন্দরের তুলনা করি, আমার মাকে আমি সবচেয়ে সুন্দর দেখেছি, আমার বাবাকে আমি সুন্দর দেখেছি, পৃথিবীর কোন সুন্দর ব্যক্তিকে সুন্দর বলেছি, কিন্তু আমি কোরআন এবং হাদিস পড়ে আমি দেখেছি আমার রাসূল থেকে কেউ সুন্দর নয়। পৃথিবীতে আমি সুন্দরের তুলনা কারোর সাথে আমি আমার রাসূলের সাথে কাউকে করতে পারি না। আমি আমার রাসূলকে তার জন্য বেশি প্রয়োজন, কারণ সুন্দর হলো আমার রাসূল। আমি পৃথিবীতে চরিত্রের তুলনা করেছি, বিভিন্ন মানুষ তার চরিত্রের কথা নিয়ে আমার সামনে আসে, আমি মূল্যায়ন করেছি, প্রমাণ কেউ দিতে পারে নাই যে তার চরিত্রের সার্টিফিকেট, একটা চূড়ান্ত সার্টিফিকেট আছে, কেউ দিতে পারে নাই। কিন্তু আমি কোরআন যখন খুলেছি, রাসূল আপনার একটা চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়েছে, আর কারোর জন্য দেয় নাই। ইয়া রাসূল আল্লাহ, আপনার সাথে আমার সম্পর্ক দরকার, আপনার সাথে আমার ভালোবাসা দরকার, আপনাকে ছাড়া আমার চলবে না। পৃথিবীতে মানুষের উদারতা দেখেছি, পৃথিবীতে মানুষের জ্ঞান গর্ব দেখেছি, পৃথিবীতে মানুষের চিন্তা চেতনা দেখেছি, কিন্তু এতটুকু বয়সে গোটা সৃষ্টি জগতের জন্য আপনি যে চিন্তা দিয়ে গেছেন, আপনি একটা মানুষকে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মৃত্যু পরবর্তী জান্নাত পর্যন্ত রাস্তা দেখিয়ে গেছেন, পৃথিবীর কেউ আর পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমার বেশি প্রয়োজন, আপনাকে ছাড়া আমার চলবে না। আমি তো ভীত হয়ে যাই যখন পৃথিবী থেকে আমাকে বিদায় করা হয়, তখন পৃথিবীর কারোর কথা আমাকে বলা হবে না, পৃথিবীর কারো পরিচয় আমার থেকে জানার জন্য বলা হবে না, আমার বাবার পরিচয় জানা হবে না, আমার বংশের পরিচয় জিজ্ঞাসা করা হবে না, আমার নেতা নেত্রীর পরিচয় জিজ্ঞাসা করা হবে না। কিন্তু কবরে শোয়ার সাথে সাথে ইয়া রাসূলুল্লাহ, আপনার পরিচয় আমাকে জিজ্ঞাসা করা হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমার বেশি প্রয়োজন, আপনাকে ছাড়া আমার চলবে না, আপনাকে ছাড়া আমার চলবে না, আপনার সাথে আমার ভালোবাসা দরকার। ইয়া রাসূলুল্লাহ, আখেরাতে যখন আমি দাঁড়াবো, আমি তৃষ্ণার্ত হয়ে যাব, একটা লম্বা সফর করেছি, দুনিয়া থেকে আমার মৃত্যু হয়েছে, মৃত্যুর পর কবরে ছিলাম, কবরের পর আবার হাশরের ময়দানে উঠলাম, কিছু পাই নাই, তৃষ্ণার্ত হয়ে আছি, আমি পিপাসার্ত। ইয়া রাসূলুল্লাহ, সেদিন নাকি আপনার কাছে একটু পানি থাকবে, ওই পানি যে চুমু দিবে তার নাকি আর কোনোদিন পিপাসা লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার সেই পানি আমার খুব প্রয়োজন, সেদিন আপনার পানি ছাড়া নাকি কেউ তৃষ্ণা নিবারণ করতে পারবে না, আপনার সাথে আমার ভালোবাসা দরকার, আপনার সাথে আমার সম্পর্ক দরকার। ইয়া রাসূলুল্লাহ, মানুষ যখন বেকার আর হয়ে যাবে, বাবাকে দেখবে বাবা ভেঙে যাবে, মাকে দেখবে মা ভেঙে যাবে, হুজুরকে দেখবে হুজুর পর্যন্ত ভেঙে যাবে, নিজের আত্মীয় স্বজন, নিজের পাড়া প্রতিবেশী একজন আরেকজনের সামনে দেখার পর সবাই ভেঙে যাবে, সেদিন নাকি যার যার নিজেকে নিয়ে কিভাবে বাঁচি, সবাই নাকি একটা কথা বলতেই থাকবে, কেমনে বাঁচি, কেমনে বাঁচি, ইয়া নাফসি, ইয়া নাফসি। সেদিন আমিও বলবো ইয়া নাফসি, কিন্তু আপনি নাকি সেদিন আরেকটা কথা বলবেন, গোটা হাসরের মধ্যে শুধু আপনি নাকি একটা নতুন কথা বলবেন, সেই কথা কারো মুখে থাকবে না, সেদিন নাকি শুধু আপনি নিজের চিন্তা নয়, আপনি আমাদের চিন্তা করবেন। আমি চাই যেদিন সবাই আমাকে ভুলে যাবে, আপনি যেন আমাকে ভুলে না যান।
সেই হাসরের ময়দানে সবাই যখন আমাকে ছেড়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আমাকে ছেড়ে না যান, আপনার সাথে আমার একটা ভালোবাসা দরকার। ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য যেন আমি সবসময় দুরুদ পড়ে আপনার সাথে ভালোবাসা সৃষ্টি করতে পারি, এমন একটা ভালোবাসার হৃদয় আমাকে একটু আল্লাহ যেন দান করে দেন, আমি যেন সবসময় এইভাবে আপনার সাথে সম্পর্কের কথা বলতে পারি, আপনার সাথে সম্পর্কের কাজ করতে পারি। আর মৃত্যু পথযাত্রী যখন হয়ে যাব, মানুষ আমার জন্য কথা বলবে যে আপনার মিল্লেতে রেখে যায়, কিন্তু ফেরেশতারা তখন আমার আত্মীয় স্বজনের দিকে তাকাবে না, তখন শুধু তাকাবে আমার দিলে আপনার ভালোবাসা আছে কিনা। ইয়া রাসূলুল্লাহ আমি ওই মুহূর্তে আপনার ভালোবাসা আপনার কাছে আল্লাহর কাছে কামনা করি। কে বলেন দরকার আছে কিনা বলেন? রাসূলের ভালোবাসা ছাড়া আমাদের চলবে না, রাসূলের কর্ম ছাড়া আমাদের চলবে না, রাসূলের নীতি ছাড়া কারো বাঁচার উপায় নাই। রাজি আছে কিনা? রাজি আছে কিনা সবাই? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহ আমাদের সবার ভিতর আমাদের জীবনের প্রত্যেকটি মুড়ে মোড়ে যেন আমার রাসূলকে সেট করে নিতে পারি, এমন একটা উন্নত চিন্তা আমাদের মধ্যে যেন আল্লাহ ধারণ করান। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমরা এখন দুরুদ পড়ব, একটু ভালোবাসা দিয়ে। দুরুদ কিন্তু জানানোর বিষয় নয়, দুরুদ হলো একটা ফিলিংস, একটা অনুভূতি, একটা জাগ্রত দিলের অনুভূতি। আপনারা জানেন সবাই যখন আলোচনায় বসি একটা কাসিদা পড়ি, একটা শের পড়ি, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ ফিসালিহি, এই তিনটা পংক্তি লেখা একজনের, আর শেষ পংক্তি লেখা ভালোবাসা মিশ্রিত যার জন্য লেখা তার লেখা। সুবহানাল্লাহ বলেন না? শেখ সাদি রহমাতুল্লাহ আলাই কবিতা লিখতে গেলেন রাসূলের শানে, লিখেন লিখেন, লিখতে লিখতে এক পর্যায়ে তিনটা পংক্তি লিখে থেমে গেলেন, আর পারে না সামনে আগাতে, চিন্তিত হয়ে গেলেন আর আগাতে পারি না কেন। রাতের বেলা ঘুমিয়ে আছে, একদিন দুই দিন তিন দিন লিখতে আগাতে পারে না, তৃতীয় লাইনটা লিখতে আর পারে না, রাতে ঘুমিয়ে আছেন, যার জন্য লেখা তিনি উপস্থিত স্বয়ং স্বপ্নে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহিকে বলেন, সাদি তোমার মুখটা মলিন কেন, তোমাকে চিন্তিত দেখাচ্ছে কেন? ইয়া রাসূলুল্লাহ আমি একটা কবিতা লিখতেছিলাম, এর জন্য আমি চিন্তিত হয়ে গেলাম, আপনার ভালোবাসা কি আমার দিলে নাই, কেন আমি কবিতা কমপ্লিট করতে পারছি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বলো তোমার কবিতা কি? বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। ইয়া রাসূলুল্লাহ সামনে আর আগাতে পারি না, এর জন্য আমি চিন্তিত হয়ে গেছি, আপনার সামনে কবিতা লিখবো কেন আমি আগাতে পারি না? রাসূল বলেন, চিন্তা করো না, চতুর্থ লাইনটা লিখে নাও। রাসূল বলে দিলেন, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহু আকবার বলি। রাসূলের শানে যদি ভালোবাসা হয় আর দুরুদ যদি আমরা পড়তে পারি, রাসূল আমাদেরকে জানিয়ে গেলেন কোন আমার উম্মত যদি একটা বার দুরুদ পড়ে আল্লাহর ওস থেকে তার জন্য দশটা রহমত নাজিল করে বলেন, বান্দা তোকে দিলাম দশটা রহমত দিয়ে শেষ করে না, আল্লাহ আরো বান্দার মর্যাদা বাড়িয়ে বলেন, বান্দারে একবার দুরুদ পড়বি কয়বার? মান সাল্লা আলাইয়া মাররাত, একটা বার কেউ যদি দুরুদ পড়ে, ভালোবাসা মিশ্রিত দোয়া, ভালোবাসা মিশ্রিত দুরুদ যখন পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামার মধ্যে দশটা নেক লিখে বলেন, বান্দা তোর নেকের পাল্লা ভারী করে দিলাম। এত আস্তে সুবহানাল্লাহ বললেন, আল্লাহ বলেন, বান্দা আরো আছে তোর জন্য, বান্দা আরো আছে, তুই যদি আমার নবীর উপর দুরুদ পড়স তোর জন্য আরো ঘোষণা আছে, তোর জন্য আরো পুরস্কার আছে, তোর আমার নামা থেকে, তোর বদ আমল থেকে দশটা গুণাকে আমি রিডিউস করে দিলাম, মাফ করে দিলাম। বান্দা শুধু তাই নয়,
তোর জীবনের চিন্তা, তোর জীবনের যত গম চিন্তা আছে, বিপদ আপদ আছে, আমি সেটাও দূর করে দেব। আল্লাহু আকবার। সেই রাসূলের জন্য দুরুদ আছে কিনা, পড়ি কিনা, কি বলেন কি বলেন বলেন, কখন পড়েন বলেন, বলতে পারবেন না? এক সাহাবে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপর দুরুদ পড়তে চাই, নিজের জীবনের অবসর সময়ে যখন বসে থাকবো, নিজের জীবনের তিন ভাগের এক ভাগ। রাসূল বললেন, বাড়াও। আরো বাড়িয়ে বললেন অর্ধেকটা। রাসূল বললেন, বাড়াও। রাসূল এভাবে বললেন, বাড়াতে বাড়াতে সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের যতটুকু আমি পাই সবটা মুহূর্তে আমি আপনার উপর দুরুদ পড়ে কাটাবো। আমরা কতক্ষণ পড়ি? যদি মাহফিলে যাই, হুজুররা যদি বলে একবার পড়ি, বাড়িতে আর মনে থাকে না। প্রতিটি মুহূর্তে আমার যেন আমার রাসূলের ভালোবাসা নিয়ে দুরুদ পড়তে পারি। রাজি আছে কিনা সবাই? কবে থেকে পড়বেন? হ্যাঁ, আজকে থেকে রাজি আছেন তো? আজকে সময় পাবেন, এমন কি গ্যারান্টি দিতে পারবেন কি? ওই একটু হাত উঠে বলেন তো বাড়িতে যেতে পারবো। সুতরাং এখনই সময়, এখনই সময় আমার রাসূলের সাথে সম্পর্ক করা। কথা ঠিক আছে কিনা বলেন? একটু ভালোবাসা দিয়ে চলুন একটু দুরুদ পড়ি, যে দুরুদটা আমরা নামাজে পড়ি। কোথায় পড়ি? আমাকে কালকে কোথায় জানে মাহফিলে যাচ্ছিলাম, কালকে না পরশু, একজন আমাকে কানে কানে বলছে, হুজুর, এক হুজুর নাকি বলতেছে তাকে, যে নামাজে যে দুরুদ পড়া হয়, এই দুরুদ নামাজের বাইরে পড়া নাকি মকরু। ইন্নালিল্লাহ, মকরু জিনিস আল্লাহ নামাজের ভিতর ঢুকাই দিলেন। ফতুয়া দিতে এলেম লাগে না, ফতুয়া দেওয়ার জন্য জ্ঞান লাগে না, মুখ থাকলে যথেষ্ট। কি বলেন? ফতোয়া দেওয়াটা যেন এখন আমাদের জন্য একটা নেচার হয়ে গেছে, কিছু না জানি আর না জানি ফতোয়া ছেড়ে দে, জিব্বা কেটে দিবে, আমার জিব্বা গুলি কেটে দিবে। এই জিব্বা তোমাকে ফতোয়া দেওয়ার জন্য দেয় নাই, এই জিব্বা দিয়ে আল্লাহর জিকির করার জন্য। কথা ঠিক আছে কিনা বলেন? সুতরাং ফতোয়া করা, ফতোয়া আপনার দেওয়ার দায়িত্ব না। আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য চলুন নামাজে যে দুরূপটা পড়ি, দুরূপটা পড়ি। রাজি আছি সবাই? শুনে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উত্তর বাড্ডা ইসলামিয়া কামেল মাদ্রাসা ও বাইতুল আমান এতিমখানার উদ্যোগে দুই দিন ব্যাপী বার্ষিক ইসলামী সম্মেলন সভাপতি আলহাজ মোহাম্মদ মাহসিন, সভাপতি মাদ্রাসা মসজিদ এতিমখানা, সভাপতি থেকে আল্লাহর কাছে আরেকটা মর্যাদা শব্দ আছে, খাদেম। কাবাগড়ের দুই হারামাইনের যিনি লিড দিতেছেন খেদমতে, ওনার নাম হলো খাদিমুল হারামাইন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা মর্যাদার বিষয়, এটা নিজেকে গঠন করার বিষয়, এটা নিজের দাবি করার বিষয় না, ঠিক না? এটা দাবি করার বিষয় না, বরঞ্চ এই মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এখলাসের কারণে আকারা তার বাড়িয়ে দিবেন। আল্লাহ ওনার মধ্যে সেই এখলাস যেন আল্লাহ বেশি করার পয়সা করে দেয়। খেদমত করতেছেন এলাকার মানুষের জন্য, দিনের জন্য খেদমত করছেন, আল্লাহ যেন এই খেদমতকে আমলে পরিণত করে আখেরাতে মর্যাদা দান করে দেন। এই এলাকার প্রতিনিধি, আপনাদের মাননীয় সংসদ সদস্য আলহাজ একেম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ নামে আমার দিয়ে রহমত আছে, আল্লাহ ওনার উপর রহমত করুক, আল্লাহ ওনাকে আখেরাতে রহমত করুক। মাননীয় সংসদ সদস্যের ওনার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে দুনিয়াতে মর্যাদা যেমন দিয়েছেন আখেরাতে যেন আল্লাহ মর্যাদা দেন। বিশেষ অতিথিবৃন্দ,
ডাক্তার আহমেদুল কবির, আমি ওনাদের পরিচয়টা এইভাবে শুধু নামটা বলে নেই, আলহাজ মোহাম্মদ আবু সাইদ, মোহাম্মদ মাসুম গনি তাপস, আলহাজ ফারুক আহমদ, আলহাজ মোহাম্মদ শেখ সেলিম, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ শফিকুল ইসলাম, ডাক্তার মোহাম্মদ আলমাস আলী খান। আজকের মাহফিলে যিনি আমার আগে কথা বলেছেন, আমার অত্যন্ত অত্যন্ত শ্রদ্ধা তার এলেন, তার বয়ানের মধ্যে আমি আমার জন্য অনেক খুরাক পাই। হযরত মাওলানা মোহাম্মদ ফখরুদ্দিন হাফিজাহুল্লাহ কথা বলেছেন, মোহাম্মদ মাওলানা মোহাম্মদ আতিকুর রহমান কালকে কথা বলবেন, সৈয়দ এইচ এম শহীদুল ইসলাম, ডক্টর মাওলানা শহীদুল ইসলাম বারকাতি, মাওলানা মোহাম্মদ মইনুল ইসলাম জেহাদি, আর বিশেষ করে মান লাম ইয়াশকুরিন্নাস লাম ইয়াশকুরিল্লাহ, যার শুক্রিয়া না করে আমি পারি না, আমার ভাই যিনি আমাকে দাওয়াত দিয়ে এখানে এনেছেন আমি তার শুক্রিয়া জানাই, ধন্যবাদ জানাই। আপনাদের এই মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজাহুল্লাহ, আল্লাহ তার মর্যাদা দুনিয়াতেও যেমন দিয়েছেন, দুনিয়াতেও যেমন আল্লাহ কোরআনের খেদমত করার তৌফিক দিয়েছেন, আল্লাহ যেন আখেরাতে কোরআনের ছায়ার মধ্যে জায়গা করে দেন। এই মাদ্রাসার প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, শিক্ষক মণ্ডলী, ছাত্রছাত্রী, এতিমখানা সকলকে নিয়ে আমি আমার আলোচনা, ক্ষুদ্র আলোচনা আমি পেশ করব। আমি যে কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতটা সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিতে চাই। আয়াতটার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাড্রেসিং করেছেন, প্রথম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, আমরা কারা বলেন, আমরা কারা, ঈমান, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা বাঁচো, নিজেদেরকে বাঁচাও, কোত্থেকে বাঁচাবে, দুজকের আগুন থেকে তোমাদেরকে বা তোমাদেরকে বাঁচাও, শুধু তোমরা বাঁচলে হবে না, তোমাদের পরিবার পরিজন যারা আছে তাদেরকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে একটি বিপদ সংকেত দিলেন, এটার নাম বিপদ সংকেত, একটা বিপদ সংকেত দিলেন যে তোমরা যেই দুজককে ভয় পাও, তোমাদেরকে আমি নোটিশ করে দিলাম ভয় পাওয়ার জন্য, ওই দুজকটা কি, ওই দুজকটা ইন্ধন হবে, ওই দুজকটা প্রজ্বলিত করার জন্য আমি দুটো জিনিসকে ব্যবহার করব, একটা ভীতি দিলেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আমি দুজককে উত্তপ্ত করব, দুজককে আমি দুজককে গরম করব, আমি ব্যবহার করব মানুষ আর পাথর, কি ব্যবহার করব, জোরে বলেন কি ব্যবহার করবে, মানুষ আর পাথরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুজককে উত্তপ্ত করার জন্য ব্যবহার করবে, গাছগাছালি নয়, গ্যাস নয়, গোটা পৃথিবীর অন্য কোন সৃষ্টি জগৎ নয়, আল্লাহ বলেন দুজককে আমি উত্তপ্ত করার জন্য মানুষ ব্যবহার করব। আজকে আমরা নিজে যদি চিন্তা করি, আমার পজিশন কি নিয়ে আমি যদি চিন্তা করি, আমি কোথাকার হব, আমি কি দুজকের ইন্ধন হব নাকি আমি জান্নাতের মেহমান হব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বললেন, বান্দা তুমি নিজেকে বাঁচানোর জন্য দুনিয়াতে প্রচেষ্টা চালাও, কিভাবে চালাবা, তুমি যখন জান্নাতে ছিলা তুমি একটা অবস্থানে ছিলা, তোমার বাপ জান্নাতে ছিল, তখন তুমি তোমার বাবা একটা নিয়মকে ভুলে যাওয়ার কারণে তাকে আমি দুনিয়াতে পাঠিয়ে দিলাম, তোমার বাবা কিন্তু আমাকে বলেছিল আদম আলাইহিসসালাম আমাদের বাবা, আদম সন্তানের বাবাকে বলেন কে, দেখি মুসলমানের বাবা নাকি গোটা পৃথিবীর সকল জাতির বাবা। আমি একবার ইংল্যান্ডে এক খ্রিস্টিয়ানের সাথে কথা, তো সে আমাকে বলছে বিভিন্ন কথা হচ্ছে, এক পর্যায়ে আদম আলাইহিসসালাম সম্পর্কে কথা বললাম, যে আমি তাকে বললাম যে তুমি আর আমি কিন্তু ভাই ভাই, একটা জায়গায় গিয়ে তুমি আমি ভাই ভাই, কিন্তু তুমি কিন্তু তোমার বাবাকে মেনে চলো না, আমি কিন্তু আমার বাবাকে মেনে চলি, হাউ পসিবল, হু ইজ ফাদার, হু ইজ আওয়ার ফাদার, তা আমি বললাম আদম ইজ আওয়ার ফাদার, আদম আলাইহিসসালাম আমাদের পিতা, সে বলে ইয়েস ইজ আদম, ওরা বলে অ্যাডাম, এরা বলতেছে অ্যাডাম, ইয়েস ইজ আদম ইজ আওয়ার ফাদার,
আমি বললাম তোমার বাপ ঠিক আছে, কিন্তু তুমি কিন্তু তোমার তোমার বাপকে তুমি মেনে নাও নাই, তোমার বাবার নীতি মেনে নাও নাই। কিন্তু আমি কিন্তু আমার আমার বাবার নীতি এখনো মেনে আসছি, গোটা পৃথিবীর মুসলমানরা কিন্তু তার বাবার নীতি মেনে আসছে। কারণ তোমার বাবা যখন আমার বাবা যখন জান্নাত থেকে দুনিয়াতে আসে, তখন আল্লাহর কাছে একটা নিবেদন করেছিল, আল্লাহ এই পৃথিবীতে চলবো কি, পৃথিবীতে চলার জন্য আমাকে একটা পাঠিয়ে দাও, আমাকে একটা নিয়ম দাও। তো আল্লাহ সুবহান ওয়া তাআলা বললেন তোমাকে একটা পথ দেখাই দিলাম, তোমাকে একটা নীতি দিলাম, এই নীতিতে যদি তুমি চলো, তোমার সাথে একটা নীতি দিয়ে দিলাম, এই নীতি নীতির মধ্যে যদি চলো তাহলে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। এই নীতি হলো কোরআনের নীতি, আল্লাহর বিধানের নীতি। এই নীতি নিয়ে যদি তুমি চলো তাহলে তোমার কিন্তু দুনিয়াতে ভয় হবে না। তাকে বললাম তুমি কিন্তু তোমার বাবার ওই নীতিতে চলো না। সে বলল কেমন কথা, আমি চলি না। আমি বললাম তোমার বাবার নীতি নবীদের মাধ্যমে আমাদের পর্যন্ত এসেছে। আল্লাহ সুবহান ওয়া তাআলা ওই নীতিকে একজনের পর একজন ধারণ করতে করতে শেষ জমানা একজনকে দিয়েছেন, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শেষ একটা কিতাব দিয়ে বললেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ফামান তাবিয়া হুদায়া, এই হেদায়েতকে যারা ধারণ করবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এই হেদায়েত যেখান থেকে এসেছে, যারাই হেদায়েতের সাথে থাকবে তাকে আবার সেখানে নিয়ে যাবে। আল্লাহ আকবার বললেন না, আমরা সেখানে যেতে চাই। কি বলেন, আমরা সেখানে যেতে চাই। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে বললেন এটার উপর তুমি কায়েম থাকো, এটার উপর কায়েম থাকো, তাহলে তোমার আর কোনো ভয় নাই। যদি ভয় পাও, যদি এটার থেকে বিচ্যুত হয়ে যাও, এটার থেকে দূরে সরে যাও, তাহলে তোমার জন্য কিন্তু আমি আযাব রেখে দিয়েছি। এই কোরআনকে ধারণ করো, কোরআন তোমার জন্য দুনিয়া তো যথেষ্ট হবে, আখেরাতে যথেষ্ট হবে। আল্লাহ সুবহান ওয়া তাআলা এই কোরআনকে দিয়ে বললেন, কোরআন হলো তোমার জন্য এমন একটা হেদায়েত, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। الله أكبر বলি, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ, কোরআনের মধ্যে শিফা আছে, তোমার দেহের শিফা কোরআনে আছে, তোমার দেহের শিফা কোরআনে আছে, তোমার প্রত্যেকটি বিপদের মুহূর্তে তুমি পড়ে গেছো এখানে শেফা আছে। আল্লাহু আকবার। তুমি যদি এই কোরআন দিয়ে সরাসরি জান্নাতে যেতে চাও এটাও আছে। কি বলেন, আছে কিনা বলেন। এটার না বলেও নাম হয়েছে হাদ, এটার নাম কি বলেন, খারাপ লাগতেছে কথা বলি, এটার নাম হলো হাদ, এটার নাম হলো রশি। এই রশিটা দুনিয়াতে আর দুনিয়া থেকে চূড়ান্ত রশির মর্যাদা, চূড়ান্ত রশির অবস্থা আছে সেটা হলো জান্নাতে। তুমি এটাকে ধরবা, অপর দিকে তোমার জান্নাতের দরজা খোলা হয়ে যাবে। কথা ঠিক আছে কিনা বলে। আপনি কোরআনটা নিয়ে জান্নাতে কিভাবে উঠবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতে যাওয়ার পর আপনাকে আমাকে বলা হবে এ করো, আপনাকে আমাকে বলা হবে পড়ো পড়ো পড়ো, কি পড়বেন বলেন? তখন কি পড়তে চান? পত্রিকা পড়লে চলবে? অনেকে বলে সকালবেলা পত্রিকা না পড়লে আমার ভালো লাগে না। আবার অনেক মনীষী বলেন, অনেক দিনদার ব্যক্তি বলেন, যতক্ষণ পর্যন্ত আমি সকালবেলা আল্লাহর সাথে একটু কথা না বলি, আল্লাহর সাথে কোরআন খুলে আমি আল্লাহর কালাম না পড়ি, আমার সকালবেলার নাস্তা পর্যন্ত হয় না। আল্লাহ আকবার বলি, এই কোরআন তো জীবন্ত কোরআন, এই কোরআন আপনার কাছে এমনভাবে এসেছে দেখতে মনে হয় কোরআনটা একটা লিখিত গ্রন্থ, কিন্তু এই কোরআনের জন্য একটা কথা কিন্তু আছে, কোরআনের নাম হলো কালামুল্লাহ। কোরআনের নাম কি? আল্লাহর কথা। কোরআনের নাম কি? আল্লাহ। আপনি যখন আখেরাতে আল্লাহর সাথে কথা বলতে চান,
আমরা চাই কিনা বলেন। আমরা আল্লাহর সাথে আখেরাতে কথা বলতে চাই, আল্লাহর সাথে দেখা করতে চাই, আল্লাহর সাথে আমরা কথা শুন আল্লাহর কথা শুনতে চাই। কিন্তু আপনি দুনিয়া থেকে আপনি আল্লাহর সেই কথাগুলি আপনি নিজের মধ্যে ধারণ করলেন না, আপনি তার সাথে একটা সম্পর্ক করলেন না, মরার পরে সম্পর্ক করতে চান। আপনি দাবি করেন মরার পরে খতম দিবি, কিন্তু আপনি দাবি করেন না মরার আগে কোরআন পড়বি। কে বলেন ঠিক আছে কিনা বলেন। আমি আমার কথাটা মাদ্রাসা বেসড আজকে কথা বলব। কে বলেন? আলহামদুলিল্লাহ সব আমার থেকে বড় বড় আলেম। আমরা কোরআনের সাথে সম্পর্ক করতে চাই, একটা কথা মনে রাখবেন, সবার সাথে সম্পর্ক আপনি রাখতে পারলেন কিন্তু কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য নোটিশ করে বলেন, কাল হাসরের দিন দুনিয়াতে যার কোরআনের সাথে সম্পর্ক নাই তার সাথে আমারও কোনো সম্পর্ক নাই। কে বলেছেন? রাসূল বলবেন কাল হাসরের দিন আমাদের সম্পর্ক রাসূলের সাথে যদি রাখতে চাই কোরআনের সাথে আমাদের সম্পর্ক থাকতে হবে। থাকতে হবে কিনা বলেন। দুনিয়াতে আপনার একটা পজিশন আছে, আমি প্রিন্সিপাল, আনোয়ার ভাই প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, এখানে একজন বিশিষ্ট ব্যক্তিজন, এই 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 এলাকার মধ্যে বিশিষ্ট ব্যক্তি, কেউই পরিচয় দেয় রাজনীতির, কেউই পরিচয় দেয় নিজের অর্থনীতি, নিজের ব্যবসার পরিচয় দেয় কেউ বা পরিচয় দেয় নিজের বিভিন্ন অবস্থা নিয়ে নিজের দুনিয়ার পরিচয় সাজায়। কিন্তু আপনাদের কাছে একটা বলি, যেদিন শ্বাসটা চলে যাবে সেদিন আর কোন পরিচয় থাকবে কিনা বলেন। আমার পরিচয় আছে, ওনার পরিচয় আছে। সেদিন উঁচু তালা থেকে একটা ব্যক্তি যখন সাদা কাপড় পরে নিবে, আর আপনার এলাকার সবচাইতে ঝাড়ুদার যে ব্যক্তিটা গরিব ব্যক্তিটা, সেদিন যখন সে সাদা কাপড়টা পরে নিবে চিনা যাবে না কোনটা ঝাড়ুদার আর কোনটা উচ্চতালার মানুষ। কথা ঠিক আছে কিনা বলে। সেদিন আর পরিচয় খুঁজে পাওয়া যাবে না, সেদিন শুধু একটাই পরিচয় হয়ে যাবে, কার সাথে কোরআন আছে, কার সাথে দীন আছে, কার সাথে রাসূল আছে। সেদিন নতুন পরিচয় নিয়ে কিন্তু কবরে যেতে হবে। দুনিয়ার বিভিন্ন পরিচয় নিয়ে আমরা গর্বিত, দুনিয়া অনেক পরিচয় পাওয়ার জন্য আমরা বিভিন্নভাবে চেষ্টা চালাই, কিন্তু একদিন ধাপ করে আমার পরিচয়টা শেষ হয়ে যাবে, আমার পরিচয়টা হয়ে যাবে লাশ। আমাকে যখন কবরে রাখা হবে আমার পরিচয় জানা হবে, রবকে চিনো কিনা, রাসূলের সাথে তোমার সম্পর্ক ছিল কিনা, দিনকে মেনেছো কিনা, দিনের সাথে তোমার সম্পর্ক ছিল কিনা, শেষ আরেকটা পরিচয় জানা হবে, কোরআন মেনেছো কিনা, কোরআন জেনেছো কিনা। যদি কোনো বান্দা, যদি কোনো ব্যক্তি কবরে রাখার পর ফেরেশতাদের প্রশ্নের উত্তর দিতে পারে, বলেন তো ফেরেশতাদের উত্তরগুলি আমরা জানি কিনা? সবাই সবাই জানেন কিনা বলেন। কিন্তু কবরে গেলে পারবেন কিনা? কবরে গেলে পারবেন? কবরে গেলে পারা যাবে নাকি? মুখস্থ করে যান, যদি মনে করেন মুখস্থ করে গেলে পারা যাবে মুখস্থ করে। কিন্তু রাসূল বলেছেন মুখস্থ করার মাধ্যমে কোরআনের ভাষা কবরে যাবে না। আপনার জীবন যখন শেষ হয়ে যাবে ভাষাও পরিবর্তন করে দিবেন আল্লাহ। দুনিয়ার যে কোনো ভাষায় আপনি কথা বলেন কিন্তু দুনিয়ার মৃত্যুর সাথে সাথে আপনার জীবনের ভাষাগুলি পর্যন্ত পরিবর্তন হয়ে যাবে। নতুন একটা ভাষা বলে ভাষার নাম কি? আরবি না কোরআনের ভাষা? কিসের ভাষা বলেন? কোরআনের ভাষা দিয়ে আপনাকে কবরে রাখা হবে, সেখানে আপনাকে প্রশ্ন করা হবে, মার রাব্বুকা, রবটাকে, তোর রবটাকে, আপনাকে বলা হবে, ওয়া মা দীনু, তোমার দিনটা কি ছিল, তুমি কি নবীর সাথে সম্পর্ক করেছো, দুনিয়াতে আপনার আমলের কারণে যখন আপনি নামাজ দাঁড়াতেন নামাজের মধ্যে রব আছে কিনা বলেন। রব রব বলতে বলতে দিলের মধ্যে রবের একটা ছায়া হয়ে গেছে। কবরে রাখার পর আপনি বলে ফেললেন রব্বুনাল্লাহ,
আপনি দিন পালন করতে করতে কবরে শুয়ে গেলেন, বলে গেলেন দীনুল ইসলাম। নিজে থেকে যখন কবরে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইভ দেখে আপনি বলে ফেলেন হাযা নাবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার মধ্যে কথা চলে আসলো, চতুর্থ আরেকটা প্রশ্ন কিন্তু আপনার জন্য চলে আসবে, কাইফা ইউদ্রিক, তুমি জানলা কিভাবে? আল্লাহু আকবার বলি, কথাটা ভালো লাগতেছে না বোধ হয়? আমি একটু একটু কবরের চিন্তা দেবো আজকে। কাইফা ইউদ্রিক, তুমি জানলা কিভাবে? তুমি এই কথাগুলি জানলা কিভাবে? রবকে চিনলে কিভাবে? তুমি তুমি রাসূলকে চিনলে কিভাবে? তুমি দিনটা চিনলে কিভাবে? চতুর্থ প্রশ্ন কিন্তু আপনাকে বলা হবে, কাইফা ইউদ্রিক, এটার ব্যাপারে তুমি ধারণা নিলা কিভাবে? যারা দিনদার দুনিয়াতে কোরআন তেলাওয়াত করেছে, সাথে সাথে বলা হবে কারাতুল কোরআন, আমি কোরআন তেলাওয়াত করতাম, আমান্তু বিহি, এই কোরআনের উপর আমি ঈমান এনেছি আর আমি এটাকে সত্য বলে মেনেছি, আমি কোরআন থেকে জেনেছি রব আমার রব, আমার রব আমার আল্লাহ, আমি কোরআন থেকে জেনেছি দিন আমার ইসলাম, আমি কোরআন থেকে জেনেছি আমার নবীকে। বলার সাথে সাথে একটা আওয়াজ চলে আসবে, আমার বান্দাকে আর কষ্ট দিস না রে, আকাশ থেকে একটা আওয়াজ চলে আসবে, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সত্য কথা বলেছে, তাকে জান্নাতের পোশাক পরায়া দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে শোয়া দাও, নুনকে নাও মিল ওরু, তাকে ঘুম পাতায়া দাও, বাসর ঘরের মতো ঘুমায়া দাও। এই কোরআনের কারণে এমন পরিবেশ হবে, আপনাকে এমন ভাবে ঘুম পাতানো হবে, আবার এই কোরআন ছাড়া যারা দুনিয়া থেকে যাবে তাদের জন্য কিন্তু বিপদ হয়ে যাবে। আমরা কি বিপদ নিতে চাই? সবাই বিপদ নিতে চান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় রাসূল যতজন সাহাবী রেখে গেছেন সবাই কোরআন পড়তে পারতেন, কারণ রাসূল বলেছেন, রাসূল তার সাহাবী সম্পর্কে বলেছেন কুল্লুহুম ইয়ারিফুনা হাদ্দা, প্রত্যেক মানুষ দিনের প্রত্যেকটি ঘাট জানত, দিনের প্রত্যেকটি ঘাট জানত, বর্ডার জানত, প্রত্যেকে সব দিন জানত। রাসূল সবাইকে রেখে গেছেন এই কোরআনের জন্য, সবার জন্য কোরআনটা রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছেন। এই কোরআন যদি যারা না জানেন, কবরে রাখার পরে আপনাকে আমাকে প্রশ্ন করা হবে, কবর এই রবকে কেন জানলা না, তুমি নবীকে কেন পারো না, নবীকে কেন চিনো না, তুমি দিনটা কেন বলতে পারলা না, আমি একদিন কেন মানবেন, হুজুর কেন ধরবেন, ইসলাম কেন মানবেন, আখেরাতের শান্তির জন্য? কথা ঠিক আছে কিনা বলেন? দুনিয়ার শান্তির জন্য কিন্তু কোরআন দিন, আখেরাতের জন্য দিন, ঠিক আছে কিনা বলেন? আপনি যখন উত্তর দিতে পারলেন না, কেউ যদি উত্তর না দিতে পারে সাথে সাথে বলে হা হা কি করলাম কি করলাম, আরে আমি কোরআন কেন পড়লাম না, ওই কবরে আফসোস করলে এই আফসোস কিন্তু কোনো কাজে আসবে না, বরং তো আখেরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়িয়ে যখন পরিচয় দিতে চেষ্টা করব, কোরআন যদি বলে কার পরিচয় আপনি জানতে চান, সে তো আমার সাথে সম্পর্ক করে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কাল হাশরের দিন একটা বান্দা আমার সামনে এসে বলবে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উম্মত, কিন্তু তার চেহারার মধ্যে কোরআনের নূর ছিল না, কোরআনের নূর খুঁজে পাওয়া যাবে না, কোরআনের আমল পাওয়া যাবে না, সাথে সাথে আল্লাহর কাছে রাসূল অভিযোগ করবেন, কে অভিযোগ করবেন বলেন? রাসূল আল্লাহর দরবারে অভিযোগ করবেন, কাল হাজুরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সংকট উম্মতের জন্য আল্লাহর দরবারে নালিশ করবেন, কে নালিশ করবেন বলেন?
রাসূল কার কাছে করবেন? আল্লাহর দরবারে করবেন। মুমিন দুনিয়াতে যারা চিন্তা করতে পারে না, আখেরাতে তার জন্য কিন্তু উপায় থাকবে না। যে ব্যক্তি কোরআনের সাথে সম্পর্ক করতে পারল না, ভালোবাসা দিয়ে কোরআনকে নিজের হৃদয়ে নিতে পারল না, আল্লাহর রাসূল তার জন্য অভিযোগ আল্লাহর দরবারে করবে। মাঝে মাঝে একটু চিন্তিত হয়ে যায়, এই যে দুইটা ছেলে কোরআনটাকে তার সিনার ভিতরে ঢুকিয়ে নিল, এরা ঘুমের মধ্যে পর্যন্ত কোরআন তেলাওয়াত করে, এরা যখন হাতে তখন কোরআন তেলাওয়াত করে, জীবন্ত এই কোরআনকে তারা বুকের মধ্যে নিয়েছে। তাদেরকে দেখে আমাদের একটু মনের মধ্যে কষ্ট লাগে, আহারে কাল হাসরের দিন এই কোরআনের কারণে তাদের মর্যাদা আকাশ সমান হয়ে যাবে, আর আমরা কোরআনটা ভালোভাবে না পড়ার কারণে আমাদের মর্যাদা একটু নিচু হয়ে যাবে। আমরা আখেরাতের মর্যাদা চাই কিনা বলে, আখেরাতের মর্যাদা দরকার আছে কিনা বলে। আচ্ছা বলেন তো দেখি, আমি প্রতিদিন সকালবেলা একটা হাদিস আমার মসজিদে আমি এটাকে ব্যাখ্যা করি, দর্শ দিই। প্রতি জুমা প্রতিদিন ফজর বেলা প্রতিদিন ফজরে আমি একটা হাদিস মুসল্লিদেরকে শোনাই। আলহামদুলিল্লাহ আমি এক মাসের রেজাল্ট পেলাম যে আগে মুসল্লিরা নামাজ পড়ে অনেকে চলে যেত, কিন্তু হাদিসের ভালোবাসা তাদেরকে আকৃষ্ট করেছে, যে এখন দিকে একটা লোকও মসজিদ থেকে বের হয় না, একটা হাদিস শুনবে একজন বসে থাকে, এটা জানার আগ্রহ, রাসূলকে জানার আগ্রহ। আল্লাহর কসম এটাই ভালোবাসা, রাসূলের ভালোবাসা মানে চুমু খাওয়া নয়, রাসূলের ভালোবাসা মানে রাস্তায় মিছিল করা নয়, রাসূলের ভালোবাসা হলো রাসূলের প্রত্যেককে কথাকে নিজের বুকুনে বুকে এবং আমলের মধ্যে ধারণ করা। কথা ঠিক আছে কিনা বলে। হামিয়া আমি যখন একটা কোরআনের আয়াতকে বলতেছিলাম তখন আমার ভিতরে একটু ভয় ঢুকে গেল, কি অবস্থা হাদিসটা ছিল এই গত দুই দিন আগে যে মানুষ যখন দুনিয়া থেকে চলে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মৃত্যু এবং কবর পর্যন্ত তার সাথে তিনটা জিনিস থাকে, কয়টা জিনিস? আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, তিনটা জিনিস তার সাথে হয়ে থাকে। কিন্তু একটা পর্যায়ে তার আহাল বলে তার ছেলে, তার পরিবার, তার বন্ধু, তার পীর, তার হুজুর, তার সবচেয়ে প্রিয় ব্যক্তি একটা পর্যায়ে বলে এতটুকু আছি কিন্তু এরপরে থাকবো না, এরপরে আমি থাকবো না। একটা পর্যায়ে বলে তুমি তোমার পথে চলে যাও, দুনিয়াতে আমার প্রয়োজনে তুমি অগ্রসর হয়েছ, তোমার প্রয়োজনে তোমার কাছে আমি গিয়েছি, কিন্তু আজকে কিন্তু তোমার সাথে আমি আর যাব না। কে বলেন যাবেন কিনা? আপনি কি ছেলেকে বলে যেন, আপনার স্ত্রীকে বলে যেন কবর যাওয়ার দেওয়ার পর রাতের বেলা একটু আমার কাছে একটু কবরের কাছে একটু বৈশো, যাবে নাকি কেউ ভাই? আপনি যাবেন? আপনার বাবা যদি বলে রাতের বেলা একা একা আমার কবরের সামনে দাঁড়ায় থাকবি, যাবেন? কেন যাবেন না? তখন কিন্তু বাবা আপনার জন্য সাহসের কারণ না ভয়ের কারণ, তখন বাবা আপনার জন্য ভয়ের কারণ, আপনি কবরের উপর পর্যন্ত থাকতে রাজি আছেন, কাঁদতে রাজি আছেন, কিন্তু আপনি কিন্তু একটা পর্যায়ে বলেন বাবা তোমার দিকে মুখটা ফিরে কিন্তু আমি চলে আসবো, পেছন দিকেও তাকাবো না। কিন্তু আপনি দুনিয়াতে যদি এই কোরআনকে নিতে পারেন, আল্লাহর সাথে সম্পর্ক করতে পারেন, রাসূলের সাথে আপনার সম্পর্ক বেড়ে যায়, আপনার সাথে কিন্তু ফেরেশতারা তখন সাথে সাথে থাকে। আল্লাহু আকবার বলি, ফেরেশতারা তখন আপনাকে বলে, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ কিন্তু বলে না, আপনার পরিবারও বলে না, আপনার কোনো হুজুরও কিন্তু এই কথাটা বলে না, কিন্তু ফেরেশতারা আপনাকে বলতে থাকে কোরআনের কারণে, ফেরেশতারা তখন আপনাকে বলতে থাকে আল্লাহর কারণে, ফেরেশতারা তখন আপনাকে বলতে থাকে রাসূলের কারণে। আল্লাহু আকবার বলি, কি বলে দেখেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় পাইও না,
আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমরা ভয় পাও না। কোরআনে আছে কিনা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাযযালু আলাইহিমুল মালায়েকা। কোন ভক্ত বান্দা যদি দুনিয়াতে সর্বক্ষেত্রে শুধু বলে আমার আল্লাহ আমার আল্লাহ, আমার জীবনের সর্বক্ষেত্রে আমার আল্লাহর নীতি, আমার জীবনের সর্বক্ষেত্রে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যদি এই কথার উপর অটল থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে ফেরেশতা দিয়ে সান্ত্বনা করায়। আপনার মৃত্যুর সময় আপনার ছেলে কিন্তু সান্ত্বনা দেয় না, স্ত্রী কিন্তু সান্ত্বনা দেয় না, কিন্তু ফেরেশতারা সান্ত্বনা দিয়ে বলে আল্লাহ তাকাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার বলে। আপনি দুনিয়াতে কোরআন পড়তেন, আপনি দুনিয়াতে কোরআনের সাথে সম্পর্ক ছিল, নিজের সন্তানকে কোরআন বলা বানিয়ে গেলেন, যখন আপনি মৃত্যু পথযাত্রী হয়ে গেলেন কবরের দিকে রওনা দিলেন, ফেরেশতারা আপনাকে বলে আপনি মরবেন কিনা বলেন, সবাই মরবেন কিনা, আপনার পজিশন মৃত্যুর যোগ মৃত্যু মুহূর্তে, আপনি যখন হসপিটালে যান সবাইকে বলেন ভালো হাসপাতালে নিবি ভালো হাসপাতালে নিবি, কিন্তু কবরে যাওয়ার পর আপনাকে চিন্তা করতে হবে ভালো মত করব, মত আমি চাই ভালো মত চাই, কথা ঠিক আছে কিনা বলেন। আপনার ভালো মত কখন হবে, যখন ফেরেশতারা আপনাকে বলতে থাকবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় পাইও না চিন্তা করো না, ওয়াবশিরু বিল জান্নাহ, তোমাকে জান্নাতের সুসংবাদ দিতেছি। আল্লাহু আকবার বলি। জান্নাতের সুসংবাদ আপনাকে যখন দেওয়া হবে তখন আপনার মধ্যে একটা পরিবর্তন চলে আসবে, তখন আপনার ভিতরে এত চিন্তা হবে না কবরকে, তখন আর কবর কঠিন মনে হবে না, কারণ সাথে সাথে কে আছে, ফেরেশতা কে আছে, আপনার বাবা আছে, ছেলে আছে, কে আছে, জোরে বলেন কে আছে, সত্য না মিথ্যা, কোরআন সাক্ষী, আপনার সাথে ফেরেশতারা আপনার সাথী হয়ে যাবে, এই কোরআন আপনাকে এতটুকু নিয়ে যাবে। এবার আখেরাতের ময়দানে যখন দাঁড়াবেন এবার ফেরেশতারা আপনাকে সাক্ষী দেবে, কোরআনও আপনার জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে, কোরআন কি হবে বলেন, জোরে বলেন কি হবে, কোরআন আপনার সাক্ষী হয়ে দাঁড়াবে। সব কিছু যখন উলট পালট হয়ে যাবে কোরআন আল্লাহর দরবারে বলবে মাবুদ তোমার কালাম সত্য, এই বান্দা আমাকে ভালোবেসেছে আপনাকে ভালোবাসেছে এটাও সত্য। আল্লাহ আকবার বলি। রাসূল বলেন কোরআন যার পক্ষে থাকে আমি রাসূলও তার পক্ষে আছি। আল্লাহ আকবার বলেন। আমরা কোরআন নিয়ে থাকতে চাই কিনা বলেন, কোরআন নিয়ে যদি থাকতে চাই দুনিয়াতে কোরআন নিয়ে চলতে হবে, কোরআনের উপর আমল করতে হবে। আজকে যদি কোরআন নিয়ে যদি আমরা চলতে পারতাম আল্লাহর কসম কে বলি আপনার ঘরটা কিন্তু জান্নাতের ঘর হয়ে যেত, জান্নাতের ঘর হয়ে যেত। আপনার ঘরে যদি কোরআনের আওয়াজ থাকতো ফেরেশতারা আপনার জন্য আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করতো। আল্লাহ আকবার বলি। একজন সাহাবী, একজন সাহাবী উনি কোরআন ঘোড়ার উপর বসে বসে কোরআন পড়তেছিলেন, ঘোড়ার উপর তার সন্তানও বসা কোরআন পড়তেছিলেন, কোরআন তেলাওয়াত করা অবস্থায় হঠাৎ দেখেন ফেরেশতাদের দল। আল্লাহু আকবার বলি। আশেপাশে ফেরেশতারা সব জড়ো হয়ে গেছে কোরআন তেলাওয়াতের কারণে, আকাশ থেকে ফেরেশতারা দলে দলে এসে আশেপাশে জড়ো হয়ে গেছে কোরআন শোনার জন্য। উনি কোরআন বন্ধ করে দেন, ফেরেশতারা চলে যায়, যখন আবার তেলাওয়াত করেন আবার ফেরেশতারা চলে আসে, যখন ফেরেশতাদেরকে ঘোড়ারা দেখে তখন ঘোড়া কাঁপতে থাকে, ঘোড়াগুলি নাচতে থাকে, ঘোড়াগুলি চঞ্চল হয়ে যায়, উনি আবার বন্ধ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালেন, ইয়া রাসূলুল্লাহ আমি ঘোড়ার উপর বসা ছিলাম, আমার সন্তান আমার কোলে ছিল, আমি কোরআন তেলাওয়াত করা আরম্ভ করলাম, হঠাৎ দেখলাম কোরআন তেলাওয়াত অবস্থায় ফেরেশতাদের দল আমার আশেপাশে জড়ো হয়ে গেছে, আর আমার ঘোড়া এটা দেখে কাঁপা আরম্ভ হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
তাহলে তুমি কি করেছো? ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান ঘোড়া থেকে পড়ে যাবে, আমার এই ভয় চলে এসেছে। নতুন আমি কোরআন তালাওয়াত করা আরম্ভ করতাম, চালাতেই থাকতাম, আমি থামতামই না। আল্লাহ আকবার বলেন। এরপরে কি করেছো? আমি কোরআন থামিয়ে দিলাম, ফেরেশতারা চলে গেছে। রাসূল বললেন, তুমি যদি কোরআন পড়তে থাকতা, কোরআন পড়তে থাকতা, এমন একটা অবস্থা হয়ে যেত ফেরেশতাদের, তুমি শুধু নয়, তোমার আশেপাশে যারা ছিল সবাই ফেরেশতাদেরকে দেখতে পেত। যদি সাহাবা এই কোরআন পড়ে ফেরেশতাদেরকে আশেপাশে জোরু করতে পারে, কিয়ামত পর্যন্ত রাসূলের উম্মতরা যদি মন খুলে কোরআন পড়ে ফেরেশতারা তার পাশে থাকবে। আমরা পড়তে রাজি আছি কিনা বলেন, কবে পড়বেন বলেন, কবে পড়তে চান? মরার আগে না মরার পরে? আমি একটা বিষয়ে মানুষকে চালাক মনে করি না, একটা বিষয়ে আমি মানুষকে আখেরাতের ব্যাপারে সে একটা ভালো চিন্তা করেছে আমি এটা মনে করতে পারি না। আমরা অনেকে অনেক সময় মনে করি যে মসজিদ মাদ্রাসা করে দিলাম, আমি অনেক কিছু করে দিলাম দিনের জন্য, এটাই যথেষ্ট। কিন্তু কোনো হুজুর কি দেখাতে পারবে? আল্লাহ রাসূল বলে গেছেন, আল্লাহ বলেছেন মসজিদ বানাও, মাদ্রাসা বানাও, এভাবে বলা নাই। কিন্তু আল্লাহ এবং রাসূল থেকে একটা কথা কিন্তু বারবার আছে, কোরআন পড়ো, কোরআন পড়ো, কথা ঠিক আছে বলে। আমাদের জন্য আল্লাহর তরফ থেকে যা ওয়াদা সবগুলি কি? সবগুলি কি ফরজ? সবগুলি কি বলেন না? সবগুলি কি ফরজ? সবগুলি ফরজ। আমি যদি আজকে বলি, বলেন তো দেখি সবচেয়ে প্রথম ফরজ বান্দার জন্য কোনটা বলেন? হ্যাঁ, নামাজ, 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 আল্লাহর তরফ থেকে আল্লাহর বান্দাদের জন্য সবচাইতে প্রথম ফরজের নাম হলো ইকরা। সবচেয়ে প্রথম ফরজের নাম কি বলেন তো? সবচেয়ে প্রথম ফরজের নাম কি? ইকরা, পড়ো, 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 আমাদের পড়ো, প্রথম ফরজ হলো পড়ো। আমরা কিন্তু জানি না, আমরা পড়ি না, আমরা কোরআনকে নিজের মধ্যে ধারণ করতে চাই না। আমাদের মধ্যে চিন্তা হলো অন্যকে পড়ালেই বুঝে হক আদায় হয়। জি না, নিজে পড়তে হবে, এই পড়া নিয়ে আখেরাতে উঠতে হবে। আল্লাহ আকবার বলি। আখেরাতে যখন আমাদের একটা অবস্থা সৃষ্টি হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তখন আমাদের কাছে একটা ওয়াদার চলে আসবে, ইকরা, ওয়ারাতিল ওয়ারতাকে, তোমরা কোরআন পড়ো। সবার জন্য অর্ডারটা চলে আসবে, কোরআন পড়ো, কোরআন পড়ো, কোরআন পড়ো, তার তিলের সাথে কোরআন পড়ো। এরপরে উপরের দিকে উঠতে থাকো, উপরের দিকে উঠতে থাকো, উপরের দিকে তুমি জান্নাতের সিঁড়ি বাইতে থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ডার করবেন, আমরা সিঁড়ি উঠতে থাকবো। যারা কোরআন পড়তে জানে তারাও সিঁড়ি উপরের দিকে উঠতে থাকবে। আমরা জান্নাতের আশা করি কিনা জোরে বলেন, আশা করি কিনা? যদি জান্নাতের আশা করে নিজেও কোরআন পড়তে হবে, সন্তানকে কোরআন পড়াতে হবে, সন্তানকে কোরআনের উপর আনতে হবে। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বললেন, কু আনফুসাকুম, নিজে বাঁচো, ওয়া আহলিকুম নারা, ওয়া কুদুহা আন-নাসু ওয়াল হিজারা। দুজককে আমি উত্তপ্ত করতে চাই, দুজককে আমি গরম করব, দুজককে আমি গরম করব, মানুষকে দিয়ে, মানুষকে দিয়ে। এটা কিন্তু ভয়ের বিষয়। আপনাদের এলাকায় কবরস্থান আছে কি না? কবরস্থান আছে। আপনি যখন কবরস্থানের কাছে গিয়ে দাঁড়াবেন, আপনি সবার জন্য দোয়া করতে থাকবেন, কিন্তু আপনার আগে হয়তো এমন বান্দা চলে গেছে, নিজেকে দুজকের আগুন করে বার দুনিয়া থেকে গেছে, আছে না? নিজেকে দুনিয়া জান্নাতি করে মরতে পারে নাই, আবার এমন ব্যক্তি দুনিয়া থেকে চলে গেছে, কবরে যাওয়ার সাথে সাথে জান্নাতের খুশখবরি পেয়ে গেছে। বলেন তো দেখি সফল কে? সফল কে বলেন তো? যে দুনিয়া থেকে আখেরাতের পুঁজি নিয়ে চলে গেলো সে হলো সফল। কথা ঠিক আছে কিনা বলে। মাঝে মাঝে আমাদের সামনে অনেকে কথা বলে, আই এম সাকসেস, আই এম সাকসেস ইন বিজনেস, আই এম সাকসেস ইন লাইফ,
আঙ্গুল দেখায় কিনা বলেন, সাকসেসের সাইন দেয়। অর্থাৎ আমি কি দুনিয়াতে আমি সাকসেস, দুনিয়াতে আমি অত্যন্ত শান্তিতে আছি, দুনিয়াতে আমার অনেক আনন্দ হয়েছে, নিজেকে এটা দেখায়। কিন্তু এটার নাম সাকসেস না, এটার নাম সাকসেস না। আপনার সাকসেস হবে তখন যখন হাসরের ময়দানে একটা মিছিল হবে, হাসরের ময়দানে একটা মিছিল বের হবে। শুনতে চান কিনা মিছিলটা কি, ভালো লাগতেছে না আপনাদের? হাসরের ময়দানে একটা মিছিল হবে, যেমন আমার নামে আখেরাতে একটা নোটিশ বের হবে, নাম ধরে বলা হবে গোলাম সারওয়ার, এবার তোমার জীবনের কথা বলো, তুমি নিজে পড়ো, একরো কিতাব, তোমার কিতাব তুমি পড়ো, ওয়াকাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আমাকে দাঁড়ানো করা হবে, আমার দলমল সব মত, আমার গুরিদান, আমার ছাত্র, আমার শিক্ষক, আমার পরিবার পরিজন, কাউকে ডাকা হবে না, সিঙ্গেল সিঙ্গেল আনা হবে, এক এক করে আনা হবে, আমার মতো মানুষকে দাঁড় করিয়ে দেওয়া হবে হাসরের ময়দানে। গোটা সৃষ্টি জগতের সবাই দাঁড়ানো থাকবে, আমি দাঁড়ানো থাকবো কাঠগড়ায়। আমাকে বলা হবে তোমার আমলনামা পড়ো, আমলনামা কে পড়বে বলেন তো দেখি, আমারটা আমি, আপনারটা আপনি, ওনারটা উনি, কথা ঠিক আছে কিনা বলেন, বলেন তো ওই দিন অবস্থাটা কি হবে? হাসরের ময়দানে সবাই দাঁড়ানো, নবীরা পর্যন্ত দাঁড়ানো, প্রত্যেকটি মানুষ দাঁড়ানো, প্রত্যেকটি মানুষ দাঁড়ানো হাসরের ময়দান। আপনার মা কিন্তু আপনার সাথে নাই, বাবা আপনার সাথে নাই, বন্ধু আপনার সাথে নাই, আপনার কোনো পরিবার পরিজন পরিচিত জন আপনার সাথে নাই, একা কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফরদা, সিঙ্গেল সিঙ্গেল করে আনা হবে, আপনাকে দাঁড়া করে বলা হবে পড়, আপনি পড়া আরম্ভ করবেন, আপনি কেমন করে পড়বেন? মালেহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এটা কেমন কিতাব, এটা কেমন কিতাব? আমার জীবনে অনেক গোপনে কাজ করেছি রাতের বেলায়, আমার জীবনে অনেক কাজ করেছি মানুষ দেখে নাই, আমার জীবনে এমন কাজ আছে যেটা আমার পরিবার কেন আমি ভালো করে টের পাই নাই, এটা পর্যন্ত লেখা, এটা পর্যন্ত লেখা হয়ে গেছে, ছোট থেকে ছোট এটাও লেখা, বড় থেকে বড় এটাও লেখা, এটা কেমন কিতাব? ভয় লাগে কিনা বলেন, ভয় লাগে কিনা? হাসরের ময়দান, আপনাকে দাঁড়া করানো হবে, আমাকে দাঁড়া করানো হবে, বলা হবে পড়ো, পড়া আরম্ভ হবে, আমি চিন্তিত হয়ে যাব, আমার আমলের উপর নয়, আমার আমলের উপর নয়, আমাদের কোন আমলের কারণে নয়, আল্লাহর রহমতের কারণে, আল্লাহর ভালোবাসার কারণে, আমাদের কোনো আল্লাহর উপর, আল্লাহর ভালোবাসার কোনো ছটার কারণে। আল্লাহ যদি কাউকে মাফ করে দেন, কোনো ব্যক্তিকে মাফ করে দিলেন হাসরের ময়দানে, কোনো ব্যক্তিকে মাফ করে দিলেন হাসরের ময়দানে, এবার হাসরের ময়দানে একটা মিছিল হবে, ওই মিছিলে সবাই থাকতে চান কিনা, ওই মিছিল কি সবাই পেতে চান কিনা, কারা কারা চান দেখি। ওই মিছিলটা হবে এমন, যখন আপনি পার পেয়ে গেলেন, ঘোষণা চলে আসলো আপনাকে মাফ করে দেওয়া হয়েছে, সাথে সাথে হাসরের ময়দানে একটা আওয়াজ উঠে যাবে, কদ আফলাহাল মুমিনুন, আল্লাহু আকবার বলি। কেমন মিছিল, মিছিলটা কেমন? আপনারা কোনো ব্যক্তি, সম্মানিত ব্যক্তি অনুষ্ঠানে আসলে আপনারা কি করেন? স্লোগান দেন, ঠিক না? প্রধান অতিথি এসেছে, এর জন্য মিছিল করেন, স্বাগত জানান, স্বাগত, আপনার এই স্বাগত কিন্তু মরার সময় শেষ, কথা ঠিক আছে কিনা বলেন? কিন্তু আখেরাতের স্বাগত যখন জানানো হবে সবাই তাকিয়ে থাকবে, গোটা হাসরের ময়দান সবাই বলবে কাদ আফলাহাল মুমিনুন, আজকে একটা মুমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দিল, বিজয় দান করে দিল, আল্লাহু আকবার বলি, বিজয় দান করে দিল, হাসরের মধ্যে একটা আওয়াজ উঠবে কাদ আফলাহাল মুমিনুন, হাসরের ঈদগুলি বলবে,
জান্নাতের গাছগুলি বলবে, জান্নাতের ওয়ালগুলি বলবে, প্রত্যেকটি স্থান থেকে শুধু আওয়াজ আসবে, কাদ আফলাহাল মুমিনুন, একজন মুমিনকে বিজয় দান করা হয়েছে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। এই ভিজন কি দুনিয়ার ভিজন, আখেরাতের ভিজন? বলেন কোথাকার বিজয়? আখেরাতের বিজয়। কিন্তু বিজয়টা কিন্তু আপনি আখেরাতে নিতে পারবেন না, বিজয়টা কোত্থেকে নিতে হবে? বুঝেন কথাটা, দুনিয়া কোত্থেকে নিতে হবে বলেন? দুনিয়া থেকে বিজয়টা নিতে হবে। কেমন ভাবে বিজয়টা নেবেন? আপনি দুনিয়ার মধ্যে যখন আপনার কর্মকে কুরআনের সাথে মিলিয়ে নেবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল হাশরের দিন আপনার জন্য এই বিজয়ের ঘোষণা দিবেন। আজকে আপনাদের কাছে একটা কথা রেখে যাই, আপনারা কুরআনের খেদমত করতে গিয়ে মাঝে মাঝে মনে করেন মসজিদে দান করলাম, মাদ্রাসায় দান করলাম, যথেষ্ট হয়ে গেছে। কি বলেন বদিউল ভাই, রাগ করতেছেন কিনা? মানুষকে সচেতন করা দরকার আছে কিনা বলেন? কি বলেন ভাই? আপনাদেরকে কিছু বোঝানো দরকার আছে। দানে কিন্তু আপনার আখেরাতের জবাবদিহিতা কিন্তু কমাবে না, দানে আপনার মর্যাদা বাড়বে কিন্তু জবাবদিহিতা কমবে না। যদি জবাবদিহিতা কমাতে চান কোরআন পড়ে মরতে হবে। রাজি আছে কিনা বলেন? রাজি আছে সবাই? কি কি পড়তে চাই বলেন? কি বল পড়তে চাই? রাসূলের দরবারে একটা লোক আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কোরআন পড়ি নাই, আমার বয়স তো অনেক হয়ে গেছে, দাঁত নাই, চোখে দেখি না, আমি তো জীবনের শেষ প্রান্তে এসে গেছি। আমরা কিন্তু টার্গেট করি মরার পরে কোরআন খতমের, মরার পরে কোরআন খতম, কিন্তু মরার জন্য না, জীবন্ত মানুষের জন্য কোরআন, জীবন্ত মানুষগুলির জন্য কোরআন। কথা ঠিক আছে কিনা বলে? আর আমরা বানাইছে মরার পরে কোরআন খতম। একটা জিনিস, এখানে একটা সফটওয়্যার আছে মোবাইলে, আছেন একটা, আর একটা কোথায় আছে? আর একটা টাওয়ারে আছে, টাওয়ারে আছে না? এই দুইটা কানেক্ট হয়, এই কই দুইটা কানেক্ট হলে এটা সচল, এই দুইটা কানেক্ট হলে এটা দিয়ে কাজ করা যায়। কথা ঠিক না? আপনি এটাকে র্যান্ডম ইউজ করতে পারবেন, সবসময় ব্যবহার করতে পারবেন। দরকারটা কি লাগবে? এখানে একটা সফটওয়্যার, ওইখানে একটা সফটওয়্যার লাগবে। কথা ঠিক আছে কিনা বলেন? এখন দুনিয়ার সফটওয়্যার আপনার নাই, এখন আপনি চিন্তা করেন কবরে বয়ে বসে বসে আপনি এটাকে লিঙ্ক দিবেন, লিঙ্ক বলে না, আপনি এটাকে লিঙ্ক করে দিবেন দুনিয়ার মধ্যে। আপনি লিঙ্ক করতে পারেন নাই আপনার দিলে, দুনিয়াতে আপনার জবানি নিতে পারেন নাই, সুরায় ফাতিহা পারে না। এমন মানুষ আছে বাংলাদেশের মধ্যে, মুসলমান দাবি করে মরে যায়, কুছুরায় ফাতিহা ভালো করে পারে না। কথা ঠিক আছে বলে? আবার তার জন্য দোয়া করো, সুরায় ফাতিহা পারে না, তার জন্য দোয়া করে লাভ কি? লিঙ্ক নাই, রাগ করেন, আমি আর আপনাদের এখানে আসতেও চাই না, কিন্তু কষ্টের কথা বলি বলে যাই, আপনি দুনিয়ার মধ্যে আপনি কোরআনের সাথে লিঙ্ক করতে পারেন নাই। আপনার সুরায় ফাতিহা, কোরআন তেলাওয়াত, প্রতিটি মুহূর্তে কোরআন তেলাওয়াত করতে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক সাহাবী, নামটা ভুলে গেছি, সাহাবী বলতেছে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজে দাঁড়ালাম, রাতের নামাজ, রাতের নামাজে দাঁড়ালাম, আল্লাহু আকবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে আমি নামাজ পড়ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা বাকারা শেষ করলেন, রাকাত একটা, আল্লাহু আকবার বললেন না? আমি রাসূলের তো নামাজ দরকার আছে, এত কোরআন তলাওয়াত রাসূলের দরকার আছে? রাসূলের তো দরকার ছিল না, উম্মতকে শিখাচ্ছে। আমি রাসূল যদি এতটুকু কষ্ট করি, তোমাদের অবস্থা কি? সূরা বাকারা শেষ করলো, মনে মনে চিন্তা করলাম এই বুঝি রাসূল রুকুতে যাবেন, দেখলাম না সূরা নিসা ঢুকে গেছে। সূরা নিসা শেষ করলো, সূরা আল ইমরান টান দিল, আল্লাহ আকবার বললেন না? কত পারা? চার পারা। কত পারা? রাকাত কয়টা? রাকাত কয়টা? কে পড়েছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাসূল যদি এতটুকু পড়তে পারে, কোরআনকে যদি রাসূল এমন অনুভব করতে পারে, আজকে রাসূলের উম্মত সব কিছু রাখে, সব কিছু মনে রাখে, সব কিছু ধারণ করতে চায়, সব কিছুর প্রতি আকর্ষণ আছে, কোরআনের প্রতি মুমিনের কোনো আকর্ষণ নাই। আমি গত কয়েকদিন আগে মালয়েশিয়া ছিলাম,
আমার একটা কাজে গেলাম, ইন্দোনেশিয়া থেকে একটা ব্যক্তি আসলো, বিশিষ্ট ব্যক্তিজন, সে কনভার্টেড মুসলিম, সে নতুন মুসলমান, সে মুসলমান হয়েছে 90 সালে। কোন সালে? 90 সালে মুসলমান। খারাপ লাগতেছে কথাগুলি, আমি শেষ করে দিলাম, 11টা বলেছে, 11টা শেষ করবো ইনশাআল্লাহ। 90 সালে মুসলমান। আমাদের একটা মিটিং ছিল, মিটিংটা শেষ করে আসরের নামাজ পড়ব না, মাগরিবের নামাজ পড়ব, মাগরিবের নামাজ পড়ব। তো উনি আসরের নামাজ আদায় করলেন, মুসল্লায় বসা ছিলেন। তো আমি তাকে বললাম, প্লিজ লিড, প্লিজ লিড মাগরিব সালাহ, আপনি লিড করেন, আপনি ইমাম, প্লিজ উনি ইমাম। আমি তাকে বললাম, বলার পর সাথে সাথে সে আবার আরবিও পারে। তো উনি আল্লাহ আকবর আকামত দিলাম, উনি আল্লাহ আকবর। উনি কিন্তু 90 সালের মুসলমান। কোন সালে মুসলমান? 90 সালে মুসলমান হয়েছে, আল্লাহ আকবর। আমি চিন্তা করলাম, যদি আসর জুহর হতো হয়তো তেলাওয়াতটা শুনতে পারতাম না। এখন এই তেলাওয়াত যদি আমাদের জাতিগত আমাদের মুসলমানরা বর্তমানে যেভাবে কোরআন তেলাওয়াত করি, এই কোরআন তেলাওয়াতের মতো হয় তো নামাজ তো সারছে, কি বলেন? নামাজ তো সারছে। একটু ভয় ছিলাম, কারণ মুসলমান হয়েছে মাত্র 90 সালে, এই লোকটার কতটুকু কোরআন পড়বে? কিন্তু আল্লাহ আকবার, যখন কোরআন তেলাওয়াত আরম্ভ করলো তার গলাটা সুন্দর ছিল না, কিন্তু কোরআন সহি ছিল। রুকু তুলে সেজদা দিল, আমাদের মতো চেয়ার টানাটানি করে না, সে তার একটা পা ভাঙা, পুরো ভাঙা তার পা। আর আমাদের সমাজে পা ভাঙা কি, বাড়ি থেকে হেঁটে গিয়ে চেয়ার টানে খালি, চেয়ার কো আছে কি না, বাড়ি থেকে হেঁটে মসজিদে যায় গিয়ে চেয়ার খুঁজে। ও মুসলমান, নামাজ পড়ে চেয়ারের মধ্যে নামাজের জন্য এই নামাজ তোমাকে দেয় নাই, বরঞ্চ তোমার ক্ষমতা অনুযায়ী আল্লাহর কাছে সেজদা দিয়ে নিজেকে ছোট মানাও, এটাই তোমার নামাজের শিক্ষা। কথা ঠিক আছে কিনা বলে রাগ করতেছেন? তাকে দেখলাম সে পাটা লম্বা করে দিল, পাটা বাঁকা করতে পারছে না, লম্বা করে দিল, লম্বা করে দিয়ে সেজদা দিয়েছে। সে রুকুটা পর্যন্ত ভালো করে দিতে পারে না, সেজদাটা লম্বা করে দিয়েছে, বসেছে সারাক্ষণ এক পায়ের উপর, তবুও সে মাটির মধ্যে সেজদা দিয়ে গোটা পৃথিবীর সবচেয়ে সুখ সে ধারণ করেছে। ও মুসলমান, আপনি কবে মুসলমান হয়েছেন বলেন, বলেন আপনি কবে মুসলমান হয়েছেন? আমি কবে মুসলমান হয়েছি হুজুর বলতে পারবো? আল্লাহ থেকে আমার আল্লাহ আমাদেরকে হাসান করেছেন, আল্লাহ আকবর বলি। আবু বকর কখন মুসলমান হয়েছে এটার ইতিহাস আছে, উমর কখন মুসলমান হয়েছে তার ইতিহাস আছে। আমাদের মতো এত লম্বা বয়স পায় নাই, ইসলামের এত লম্বা বয়স পায় নাই, তারা ক্ষুদ্র ক্ষুদ্র বয়স পেয়েছে। এমনও মুসলমান সাহাবা ছিলেন যারা একটা মাস মুসলমান ছিল, কিন্তু এরপরে কোরআনটাকে বুকের মধ্যে নিয়েছে, ইসলামকে নিজের জীবনের চূড়ান্ত আদর্শ বানিয়ে কবরে চলে গেছে। কথা ঠিক আছে কিনা বলে। আর আমরা জন্ম থেকে বুড়া পর্যন্ত বুড়া হইতে হইতে লড়তেও পারে না, ঠ্যাংও চলে না, এরপর ইসলাম বুঝি না, এরপরে কোরআন পড়তে পারি না, এরপরে রাসূলের কোনো চরিত্র নিজের মধ্যে নাই। মাঝে মাঝে দুঃখ লাগে, কোনো বৃদ্ধ মানুষ যদি রাসূলের সুন্নত ছাড়া দুনিয়া থেকে যায়, দুঃখের বিষয় না, দুঃখের বিষয় না? একটা বৃদ্ধ ব্যক্তি তখনও তার মধ্যে রাসূলের সুন্নত নাই। আমার কাছে একটা লোক অস্ট্রিয়াতে থাকতো, সে এসে বলল, হুজুর আমি হজ করব। আমি করে আলহামদুলিল্লাহ যাও, হুজুর একটা মাসালা বলে। আমি কি মাসালা? দাড়ি রাখা কি অপরাহ্য? দেখে রাখতে হবে, আমি অস্ট্রিয়ায় থাকি, বিদুর্মী দেশ, দাড়ি রাখা আমার জন্য একটু কঠিন, হুজুর রাখতেই হবে। তা আমি বলে আমি বললাম যে দেখো, আমি তো ইউরোপে ঘুরি, আমি জানি যে ইউরোপের অবস্থা, তোমাকে আমি এটা বলবো না, তোমাকে আমি মাসালা বলবো না, তোমাকে শুধু একটা নীতি বলি। তুমি যদি আজকে অস্ট্রিয়া যেতে পারবা কিনা জানি না, কিন্তু বলো তোমার লাশের, তুমি যখন লাশ হয়ে যাবা, রাসূলের কোন সুন্নতটা তোমার সাথে লাইভ হয়ে যাবে, দেখা যাবে, আর কিছু বলা লাগে না। সহজ করলো, 5 বছর পর সে মারা গেল। আমাকে বলা হলো যে সে তার ওসিয়ত করে গেছে আপনার জন্য জানাজাদের। আমি তার কাফনটা দেখে দেখলাম, তার মুখ বড় ধারী, তার মুক্তি ভরা দাড়ি। আমি তখন কেঁদে দিলাম, আর মনে মনে এই চিন্তা আসলো,
সে যদি কাল হাশরের দিন রাসূলের সামনে দাঁড়ায়, তার এত কিছু প্রবলেম থাকার কারণে, তার সামনে একটা প্রতিবন্ধকতা থাকার কারণে রাসূলের সুন্নতকে সে ছেড়ে যায় নাই, নিয়ে মরেছে, আল্লাহ আকবার বলি, আমার বিশ্বাস তাকে আল্লাহ মাফ করে দিবে, আমার বিশ্বাস তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজে কাওসারের পানি তার জন্য থাকবেই থাকবে, কথা ঠিক আছে কিনা বলেন। এমন একটা চিন্তা নিয়ে যেন মরতে পারে আল্লাহ যেন তৌফিক দান করে দেন। আমি আজকে আপনাদের কাছে একটা কথা রাখলাম, কোরআন পড়া দরকার আছে কিনা বলেন। মসজিদের ইমাম কোনো ব্যক্তি তার কাছে বলবেন আমি একটু কোরআন পড়তে চাই, কোরআন শিখতে চাই, আমাকে একটু শিখিয়ে দেন, আপনি শুধু চেষ্টা চালান, মর্যাদার মালিক আমার আল্লাহ আপনাকে মর্যাদা দান করে দিবেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। এই কোরআনের সুপারির জন্য আমরা আখেরাতে পাই। রাজি আছি সবাই? রাজি আছি সবাই? কারা কারা চাই দেখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুক সবাই। আমি তাকবীর দেবো না, কারণ তাকবীর দেওয়া দরকার, তাকবীর তো আপনার দিলের মধ্যে, তাকবীর কোথায়, এখানে থাকতে হবে। আল্লাহ যেন আপনাদের দিলের মধ্যে কোরআনের মহব্বত ঢেলে দেয়, যে কোরআনটা রাসূল রেখে গেছেন, আবার আখেরাতে আল্লাহর দরবারে বললেন, আল্লাহর দরবারে নালিশ করে বলবেন, আমাকে দেখাবেন, আপনাকে দেখাবেন, গোটা উম্মতকে দেখে বলবেন, আয় আমার রব, আমি কোরআনটা রেখে এসেছিলাম, এই কোরআনটাকে তারা পরিত্যক্ত রেখে দিয়েছে, এই কোরআনের সাথে সম্পর্ক করে নাই, আল্লাহর সামনে আমরা উপস্থিত থাকবো, রাসূল আল্লাহর কাছে অভিযোগ করবেন, এই অভিযোগ থেকে যেন আমরা বাঁচি, আল্লাহ যেন এই এলাকার প্রত্যেকটি মানুষকে হেফাজত করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসাকে কবুল করুক, মাদ্রাসার ছাত্রদেরকে গোটা বাংলাদেশের আলেমদের হক আদায় করার মতো আলেম যেন বানিয়ে দেন, এই হাফিজি মাদ্রাসাকে কমিটিকে সবাইকে যেন কোরআনের পথে আসার তৌফিক দান করে দেন। হাজা মা ইনদি ওয়া লা ইলমা ইল্লাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। সবাই ইস্তিগফার করুন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম। আল্লাহুম্মা আমিন। রব্বানা জলমনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, তোমার কোরআনের কথা কিছু বললাম, তোমার কোরআনকে মানুষের হৃদয়ে ঢোকানোর কিছু চেষ্টা করলাম। রব্বুল আলামিন, আমাদের নিজের কথা, আমাদের পরিবারের কথা, আমাদের কোনো প্রয়োজনের কথা বলি নাই, যা বলেছি মাবুদ মোমেনের প্রয়োজনের কথাগুলি সত্য সবার কাছে বলেছি। মেহরবানি করে আমাদের সবাইকে কোরআনের উপর থেকে মরার তৌফিক দান করে দাও, কোরআনের উপর আমল করে করে মরার তৌফিক দান করে দাও, কোরআনের সাথে সম্পর্ক করে যেন মরতে পারি তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন, এখানে যতগুলি বান্দা আছে, কাল হাশরের দিন যেদিন মাথার উপর সূর্যটা চলে আসবে, মাথার মগজ গলতে গলতে পড়তে থাকবে, এই কোরআনটা আমাদের জন্য যেন সুপারিশের ব্যবস্থা হয়ে যায়, মাগুত সেই ধরনের পরিবেশ আমাদেরকে দান করে দাও। রব্বুল আলামিন, আজকে যারা এখানে হাত পাতলাম, বাইরে যারা আমাদের সাথে হাত পেতে আছে, যাদের মা বাবা কবরে শুয়ে আছে, মা বাবাকে কবরে রাখার পর এই পর্যন্ত একটা সংবাদ আসলো না, মা কেমন আছে, বাবা কেমন আছে, তোমার কাছে মাবুদ ভিক্ষা চাই, আমাদের মা বাবার কবরগুলি তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বুল আলামিন, মেহরবানি করে যাদের মা বাবা জীবিত আছে, মা বাবার খেদমত করে জান্নাতের দরজাটা যেন সুগম করতে পারি তৌফিক দান করে দাও। যার ঘরে স্ত্রী দিয়েছ, স্ত্রীকে স্বামী দিয়েছ, সন্তান দিয়েছ, কুরাতা আয়ুনিন ওয়াজালনা লিল মুত্তাকিনা ইমামা, আমাদের চোখের পুতুলি বানায় দাও, আমাদের সন্তানগুলিকে আমাদের ইমাম বানায় দাও। রব্বুল আলামিন, এই মাদ্রাসার মাহফিলটাকে তুমি কিয়ামত পর্যন্ত জারি রাখো, এই মাদ্রাসাকে তুমি কিয়ামত পর্যন্ত জারি রাখো, এই মাদ্রাসার সকল খেদমত তুমি কবুল করে নাও, যারা জায়গা দিয়েছে মাবুদ কবর কবরে শুয়ে আছে, তুমি মেহরবানি করে এই বান্দাগুলিকে তুমি মাফ করে দাও, কিয়ামত পর্যন্ত তোমার বান্দার কবরে এই মাদ্রাসা
মাদ্রাসায় মসজিদ আর এতিমখানায় অনুষ্ঠানগুলির সব রেশানি তুমি কিয়ামত পর্যন্ত জারি রাখো। রব্বুল আলামিন, আমরা যারা এখানে হাত পেতেছি, কার মনের কি বাসনা, কার মনের কি চিন্তা, কার কি চাহিদা, কার কি ভাবনা, কার কি তোমার থেকে চেয়ে নেওয়া, আমি কিছু জানি না। মেহরবানি করে মাহবুব, সবার মনের মাকসাদ তুমি আরশে উঠায় নাও। রব্বুল আলামিন, আমাদের মাঝে যদি কেউ অসুস্থ থাকে সুস্থ করে দাও, কেউ যদি বিপদে থাকে বিপদ দূর করে দাও, কষ্টে থাকলে কষ্ট দূর করে দাও, সবার মনের মাকসাদ তুমি পূরণ করে দাও। রব্বুল আলামিন, মেহরবানি করে আমাদের সকল দুনিয়াবি জিন্দেগি যত প্রয়োজন আছে মিটায়া দাও, কষ্টগুলি দূর করে দাও। তোমার কাছে নিবেদন করি গো মাহবুব, এই মাহফিল, এই মাদ্রাসা, এই প্রতিষ্ঠান যারাই বিভিন্নভাবে সহযোগিতা করেছে, কাল হাসরের দিন আমরা সহ সবাই এখানে যারা বসা আছি, হাত পেতে আছি, কাল হাসরের দিন যেদিন মাথার উপর সূর্য চলে আসবে, মাথার মগজ গলতে গলতে পড়তে থাকবে, সবাই যখন ভেঙে যাবে, আমার আমল যখন সব বরবাদ হয়ে যাবে, এই মাহফিলটাকে তুমি জারিয়া বানিয়ে নাও, ওই নাজাতের জন্য এই মাহফিলটা তুমি ব্যবস্থা করে দিও গো বাবু। রব্বুল আলামিন, শেষ একটা নিবেদন করি, মৃত্যু সব যায় যখন পড়ে যায়, তখন সবাই আমাদের পাশে দাঁড়িয়ে থাকে, সন্তান কাঁদে, স্ত্রী কাঁদে, পরিবার পরিজন যখন চোখের পানি ফেলে কাঁদে, কাঁদতে কাঁদতে বলতে থাকে, আরে বাবা চলে যায়, বাবা চলে যায়, বাবা চলে যায়। কান্না আরম্ভ করে সবাই, সবাই চিন্তা করে ডাক্তার নিয়ে আসি, কেউ বা চিন্তা করে মুখে একটু পানি দেয়, কিন্তু মুখে পানি দেয় গলা দিয়ে ভিতরে তো আর যায় না। রব্বুল আলামিন, তোমার নোটিশ চলে আসছে গোটা পৃথিবীর, কোনো খাদ্য, কোনো পানীয়, কোনো বাতাস তো আমার আর কাজে লাগবে না। হাতটা নিথর হয়ে গেছে, দেহটা নিথর হয়ে গেছে, আর নড়ে না। সব কিছু যখন নিথর হয়ে যায়, জিহ্বাটা একটু একটু নড়ে, একটু একটু নড়ে, একটু পরে জিহ্বাটাও থেমে যাবে। তোমার কাছে ভিক্ষা চাই গো মাহবুব, এমন একটা কথা আমাদের জবান দিয়ে বের করে দিও, যেই কথার কারণে তোমার হাবিব বলেছে, যার জীবনের শেষ কথা কালেমা, তুমি নাকি তাকে জান্নাত দান করে দিবা। মাহবুব, তোমার কাছে একটা শেষ নিবেদন করি, যখন সবাই কিছু করতে পারবে না, জিব্বার শেষ নড়াটার মধ্যে একটা আওয়াজ দিয়ে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। Mm-hmm.